রাষ্ট্রের অধীনে ছয়টি চিনিকল বন্ধে সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে গাইবান্ধা গোবিন্দগঞ্জের রংপুর চিনিকলের আখ চাষী ও শ্রমিক কর্মচারীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ চিনিকলের প্রধান ফটকের সামনে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভকারী দল। এ সময় শ্রমিক ও আখ চাষী অবিলম্বে রাষ্ট্রায়ত্ত সকল চিনিকল বন্ধে সরকারের সিদ্ধান্ত প্রত্যাহার করে আখ চাষী ও শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন প্রদানের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচির মাধ্যমে রেলপথ ও রাজপথ অচল করে দেওয়া হবে বলেও তারা ঘোষণা দেন।